नमस्कार बंधुरा ओसीएस रेडियो यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत। बंधुरा आपनादेर बाड़ीते जदि कोनो छात्रछात्री थेके थाके अथवा जदि आपनार बाड़ीते जदि केउ पढ़ाशोनार संगे जुक्त थाके ताहले एई भिडियोटा किन्तु आपनादेर जन्य खुबई गुरुत्वपूर्ण होते चलेछे। कारण बर्तमाने केंद्रीय सरकार एकटा नूतन प्रकल्प चालू करेछे, नूतन व्यवस्था चालू करेछे, जार माध्यमे किन्तु समस्त छात्रछात्रीदेर ब्यांक अकाउंटे सरासरि टाका देवा होबे एबं खूब शीघ्रई किन्तु एई टाकाटा आपनादेर बाड़ीते जदि छात्रछात्री थेके थाके तार ब्यांक अकाउंटे किन्तु ढुके जाबे। ताई जदि आपनार बाड़ीते केउ एखोनो पढ়াশোনার সঙ্গে যুক্ত থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন এবং কোন কোন ছাত্রছাত্রীরা এই টাকাটা পাবেন, কিভাবে পাবেন, কেনই বা এই টাকাটা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে মিড ডে মিলে বিরাট পরিবর্তন, খাবারের বদলে এবারে টাকা পাওয়া যাবে। অর্থাৎ বন্ধুরা যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে খাবার দেওয়া হতো মিড ডে মিলে এবারে কিন্তু তাদেরকে টাকা দেওয়া হবে। তো কী কী বিস্তারিত বলা হয়েছে আমরা জানবো। দেখুন এখানে বলা হয়েছে মধ্যাহ্নকালীন আহার কর্মসূচি অর্থাৎ যেটাকে মিড ডে মিল বলা হয়, আর এখানে বলা হয়েছে রান্নার খরচ বাবদ প্রদেয় অংশ হিসাবে নগদ অর্থ তুলে দেওয়ার কর্মসূচিতে 11,80,00,000 ছাত্রছাত্রীকে আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক অনুমোদন করেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কিন্তু এই অনুমোদনটা করে দিয়েছে এবং সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এবারে টাকা ঢুকিয়ে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে যদি আপনাদের বাড়িতে কোনো ছাত্রছাত্রী থেকে থাকে বা পড়াশোনার সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো কারা কারা পাবেন সেটা এবারে আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে এই আর্থিক সাহায্য ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণের অঙ্গ হিসাবে দেওয়া হবে বলে জানানো হয়েছে। একই সাথে মধ্যাহ্নকালীন আহার কর্মসূচিতে আরও অগ্রগতি ঘটবে বলে মনে করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে শিশুদের সুষম আহার ও পুষ্টিকর মান বজায় রাখা সম্ভব হবে বলে বর্তমান মহামারীজনিত জটিল পরিস্থিতিতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে এখানে বলা হয়েছে দেখুন কেন্দ্রীয় সরকার এই খাতে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত প্রশাসনগুলিকে প্রায় 1,200,00,000 টাকার অতিরিক্ত আর্থিক সাহায্য দেবে। কেন্দ্র সরকারের এককালীন এই আর্থিক সুবিধার ফলে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা অর্থাৎ প্রায় 11,80,00,000 পড়ুয়ারা লাভবান হবে। অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যারা ক্লাস 1 থেকে 8 পর্যন্ত পড়েন এবং যাদেরকে মিড ডে মিল দেওয়া হয় তাদেরকে কিন্তু এবারে মিড ডে মিলের জায়গায় তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এই যে টাকার পরিমাণটা এটা নির্ভর করবে যে মিড ডে মিলের কত টাকা তার ভাগে পড়ছে, সেই অনুযায়ী কিন্তু ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা কত টাকা অর্থাৎ কত অ্যামাউন্টের টাকা ঢুকবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি। তবে ছাত্রছাত্রীরা যদি আপনাদের বাড়িতে থেকে থাকে বা কেউ যদি আপনার বাড়িতে বর্তমানে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে তাদের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই এই টাকাটা খুব শীঘ্রই দেওয়া হবে। তাই বন্ধুরা বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে সে কোন ক্লাসে পড়ছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।